বিদ্যমান রাজনীতি জনগণের স্বার্থ রক্ষায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চায়ের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে নিরাপদ সড়ক চায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বর্তমান পরিস্থিতি থেকে শান্তিপূর্ণ উত্তরণ শীর্ষক সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, দেশজুড়ে এখন এক ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। ইলিয়াস কাঞ্চন বলেন, জাতীয় ও আন্তর্জাতিক মহলের সবাই সংলাপের মাধ্যমে সমঝোতার কথা বললেও উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় রয়েছেন, এর ফলে দেশ ক্রমাগতভাবে সংঘাতের দিকে যাচ্ছে, দেশের মানুষ চরম আতঙ্কের মধ্যে আছে, স্বাধীন দেশে কাম্য নয়। এই সমস্যা সমাধানের জন্য তিনি দুই নেত্রীকে আহ্বান জানান। সংলাপের কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, বরং উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের কোনো কার্যকর উদ্যোগ এখনো পরিলক্ষিত হচ্ছে না, বরং পরিস্থিতি যে ভয়াবহ সংঘাতের দিকে যাচ্ছে।